ইন্দোর গস্তরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইন্দোর চৈত্রাম ও কবিতখেড়ির বায়ো সিএনসি প্ল্যান্ট পরিদর্শন কলে ধর্মেন্দ্র প্রধান বর্জ্যবস্তু পরিচালনা নেই ইন্দোর মহানগর নিগম এবং ইন্ডিয়ান অয়েলর অফিসরক সহ আলোচনা কলে ইন্দোরে ঘরোই বর্জ্যবস্তুকু ব্যবহারযোগ্য ইন্ধনরে পরিণত করা যাচ্ছে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার মধ্যপ্রদেশর ইন্দোর শহর গস্ত করে এক বৈঠকরে যোগ দিয়েছেন এসহ চৈত্রাম দৈনিক 20 টন ক্ষমতা বিশিষ্ট বায়ো সিএনজি প্ল্যান্ট ও কবিতখেড়ির দৈনিক 15 টন ক্ষমতা বিশিষ্ট বায়ো সিএনজি প্ল্যান্ট গস্ত করে প্ল্যান্টর পরিচালনা কার্যক তদারক করেছেন এসব দেবগরুড়িয়ারে থিবা দৈনিক 500 টন বিশিষ্ট শুখিলা বর্জ্যবস্তু পৃথককরণ সুবিধা অঞ্চল মধ্যে পরিদর্শন করেছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এইসব প্ল্যান্ট পরিদর্শন পরে সে কহিছেন যে চৈত্রাম বায়ো মিথানেসন প্ল্যান্টর আখপাখ পরিবা বজারু সংগৃহীত ওদা বর্জ্যবস্তু ব্যবহার করা যায় দৈনিক 700 কিলোগ্রাম বায়ো সিএনজি উৎপাদন করা যাই থাকে সেইপরি গস্তকালে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইন্দোর মহানগর নিগম ইন্ডিয়ান অয়েলর অফিসর এবং পেট্রোলিয়াম গ্যাস শিল্পর অনেক অংশীদারক সহিত মিলিত ভাবে আলোচনা করেছেন এই বৈঠকরে লোকক উন্নত স্বাস্থ্য পাই স্বচ্ছ পরিবেশক নিশ্চিত করিবারে বর্জ্যবস্তু পৃথককরণ এবং পরিচালনার আইএমসি র উদ্যম উপরে অন্তর্নিহিত আলোচনা হয়েছিল ইন্দোর মুনসিপাল কর্পোরেশন নে और एक अच्छा काम किया है, सराहनीय काम किया है, उससे बायो कॉम्प्रेस गैस, कॉम्प्रेस बायो गैस निकालने के लिए 3 सफल प्लांट 15 मेट्रिक टन की, 20 मेट्रिक टन की और अभी 500 मेट्रिक टन पर डे ऐसे लिक्विड कचरे से गीला कचड़े से 16,000 किलोग्राम गैस प्रतिदिन निकलने का उन्होंने एक प्लांट यहां लगाना शुरू किया है। मैं आज ये तीनों प्लांट को दिखने के लिए आया हूं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की कल्पना है वेस्ट टू वेल्थ बनाना, स्वच्छता की आंदोलन के पूर्व शर्त है। ये सारे कचड़े को अगर हम एक इकोनॉमी एक्टिविटीज में परिवर्तित करते हैं, स्वच्छता के साथ साथ स्वास्थ्य की, पर्यावरण की, रोजगार की अनेक संभावनाओं से जुड़ी हुई है। इंदौर सबसे आगे है। এই বৈঠকরে ইন্দোর মুনসিপালটি কর্পোরেশন দ্বারা বর্জ্যবস্তুর ঊর্জা প্ল্যান্ট প্রতিষ্ঠা উপরে এক প্রেজেন্টেশন মধ্য প্রস্তুত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরগাস নিউজ।